বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি ফাহমিদ আক্তার, ক্রাপ কৃষ্ণ ভাই ফাহমিদ, আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পুঁথি দিয়ে একটা সুন্দর একটা স্ট্রবেরি চাবি রিং তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। প্রথমে রসদের মধ্যে আমরা তিনটি পুঁথি দিব, দিয়ে লাস্ট যে পুঁথিটা থাকবে এই পুঁথির মধ্যে আমরা কিন্তু এখানে ঘরখরচ করে দেব। ঘরখরচ করে দিলে এখানে আমার একটি তিনের ফুল তৈরি হয়ে যাবে। এখন আমরা দুই নাম্বার লাইনে আমরা করবো এক কমনের ছয় ফুলে, যেন বাম পাশে যে রসদটা থাকবে সেই রসদের মধ্যে দিয়ে দিব কিন্তু পাঁচটি পুঁথি। একটি পুঁথি কমন আছে, বাম পাশের রসদের মধ্যে দিয়ে দিলাম আর পাঁচটি পুঁথি, দিয়ে বিপরীত পাশে যে রসদা থাকবে সেই রসদা দিয়ে আমরা কিন্তু এখানে ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার একটি ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এখন আবার আমরা সামনে থেকে একটি ফুল থেকে কিন্তু একটি পুঁথিকে কমন নিয়ে নিব। ওই যে প্রথমে যে তিনের ফুল করলাম, তিনের ফুল থেকে কিন্তু একটি পুঁথিকে কমন নিয়ে নিব। তাহলে আমার রসদার মধ্যে থাকলো মোট দুটি পুঁথি। এখানে আরেকটি ছয়ের ফুল তৈরি করব, যেন বাম পাশে যে রসদা থাকবে বাম পাশে রসদার মধ্যে দিয়ে দিব আর চারটি পুঁথি, দিয়ে বিপরীত পাশে রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার আরেকটি ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এখানে আমার আরেকটি ছয়ের ফুল তৈরি হয়ে গেল। এখন আমরা এই লাইনে কিন্তু লাস্ট ফুলে চলে আসছি। লাস্ট ফুলটি একটু অন্যরকম। লাস্ট ফুলের জন্য একটি পুঁথি কমন আছে। এই যে প্রথম প্রথমে যে তিনের ফুল করলাম, তিনের ফুলের এই পুঁথিটাকে মাঝখানের এই পুঁথিটাকে কমন নিয়ে নিব। তারপরে আমরা প্রথমে যে ছয়ের ফুল করলাম, দুই নম্বর লাইনের প্রথমে যে ছয়ের ফুল করলাম, এই প্রথম ছয়ের ফুলে কিন্তু এই পুঁথিটাকে কমন নিয়ে নিব। নিলে তাহলে রসদার মধ্যে থাকলো মোট তিনটি পুঁথি। এখানে আমরা একটি ছয়ের ফুল তৈরি করব, যেন বাম পাশে যে রসদা থাকবে বাম পাশের রসদার মধ্যে দিয়ে দিব আর তিনটি পুঁথি, দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার আরেকটি ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। ঘর ক্রস করে দিলাম, সেই সাথে সাথে আমার এখানে কিন্তু একটি ছয়ের ফুল তৈরি হয়ে গেল আর দুই নাম্বার লাইনটিও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা তিন নাম্বার লাইনে আমরা কিন্তু করব দুই কমনে ছয় আর করব কিন্তু এক কমনে পাঁচ। যে পাশাপাশি যে দুটি পুঁথি আছে এগুলাতে কিন্তু করব আমরা দুই কমনে ছয়, আর এই যে একটা একটা করে মাঝখানে যে একটা করে পুঁথি আছে এগুলাতে কিন্তু করব আমরা এক কমনে পাঁচ। যাই হোক আর কি, এখানে আমি কিন্তু করব দুই কমনে ছয়। যখনই আমরা দুই কমনে ছয় করব, দুই কমনে কাজ করব, তখন কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দুটি পুঁথি দুটি ফুল থেকে কিন্তু দুটি পুঁথিকে কমন নিয়ে নেব। এখানে দুটি ফুল থেকে দুটি পুঁথিকে কমন নিয়ে নিলাম, তাহলে রসদার মধ্যে থাকলো মোট দুটি পুঁথি। এখানে ছয়ের ফুল তৈরি করবো, যেন বাম পাশে যে রসদা থাকবে বাম পাশের রসদার মধ্যে দিয়ে দিব কিন্তু আর চারটি পুঁথি, দিয়ে বিপরীত পাশের যে রসদা থাকবে সেই রসদা দিয়ে আমরা কিন্তু এখানে ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার একটি ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এখন আবার আমরা সামনে থেকে একটি ফুল দিয়ে কিন্তু একটি পুঁথিকে কমন নিয়ে নেব। একটি পুঁথি কমন আছে, সামনে থেকে একটি ফুল দিয়ে কিন্তু একটি পুঁথিকে কমন নিয়ে নিলাম। তাহলে রসদার মধ্যে থাকলো মোট দুটি পুঁথি। এখানে পাঁচের ফুল তৈরি করার জন্য বাম পাশের রসদার মধ্যে দিয়ে দিব আর তিনটি পুঁথি, বাম পাশের রসদার মধ্যে দিয়ে দিলাম আর তিনটি পুঁথি, দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার আরেকটি পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এখন আবার আমরা সামনে থেকে দুটি ফুল থেকে কিন্তু দুটি পুঁথিকে কমন নিয়ে নেব। একটি ফুল থেকে একটি পুঁথি কমন নিয়ে নিলাম, আবার সামনে থেকে আরেকটি ফুল থেকে কিন্তু আরেকটি পুঁথিকে কমন নিয়ে নেব, কমন নিয়ে নিলাম। তাহলে রসদার মধ্যে থাকলো মোট তিনটি পুঁথি। একটি পুঁথি কমন ন আসলো আর দুটি ফুল দিয়ে দুটি পুঁথি কমন নিলাম, তাহলে রসদার মধ্যে থাকলো মোট তিনটি পুঁথি। এখানে ছয়ের ফুল তৈরি করব, এই জন্য বাম পাশে যে রসদা থাকবে বাম পাশের রসদার মধ্যে দিয়ে দিব কিন্তু আর তিনটি পুঁথি, দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার আরেকটি ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এখানে আমার আরেকটি ছয়ের ফুল তৈরি হয়ে গেল। এখন আবার আমরা সামনে থেকে একটি ফুল থেকে কিন্তু একটি পুঁথিকে কমন নিয়ে নেব। সামনে থেকে একটি ফুল দিয়ে একটি পুঁথিকে কমন নিলাম, তাহলে রসদার মধ্যে থাকলো মোট দুটি পুঁথি। এখানে পাঁচের ফুল তৈরি করব, যেন বাম পাশে যে রসদা থাকবে বাম পাশের রসদার মধ্যে দিয়ে দিব আর তিনটি পুঁথি, দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার আরেকটি পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এখন আবার আমরা সামনে থেকে দুটি ফুল থেকে কিন্তু দুটি পুঁথিকে কমন নিয়ে নেব। একটি ফুল থেকে একটি পুঁথি কমন নিয়ে নিলাম, আবার সামনে থেকে আরেকটি ফুল থেকে কিন্তু আরেকটি পুঁথিকে কমন নিয়ে নেব, কমন নিয়ে নিলাম। তাহলে রসদার মধ্যে থাকলো মোট তিনটি পুঁথি। এখানে আরেকটি ছয়ের ফুল তৈরি করব, যেন বাম পাশে যে রসদা থাকবে বাম পাশের রসদার মধ্যে দিয়ে দিব আর তিনটি পুঁথি, দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব।
খরখরস করে দিলে এখানে আমার একটি ছয়ের ফুল তৈরি হয়ে যাবে। এখন আমরা এই লাইনে কিন্তু লাস্ট ফুলে চলে আসছি। লাস্ট ফুলটি একটু অন্যরকম। লাস্ট ফুলের জন্য আমরা এখানে মাঝখান থেকে একটি পুঁতিকে কোমর নিব। তারপরে আমরা কিন্তু এই যে প্রথমে যে ছয়ের ফুল করছিলাম এই ছয়ের ফুলে কিন্তু এই পুঁথিটিকে কোমর নিয়ে নিব। তাহলে রসদের মধ্যে থাকবে মোট তিনটি পুঁথি। এখানে আমি একটি পাঁচের ফুল তৈরি করব, এই জন্য বাম পাশের যে রসদা থাকবে এই এই জায়গায় আমরা বাম পাশ কিংবা ডান পাশ যে কোনো রসদার মধ্যেই কিন্তু আমরা আর দুটি পুঁথি দিয়ে দিব। দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার একটি পাঁচের ফুল তৈরি হয়ে যাবে, আর সেই সাথে সাথে আমার কিন্তু তিন নম্বর লাইনটিও কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা চার নম্বর লাইনে। চার নম্বর লাইনে আমরা কিন্তু করব দুই কোমনে করব কিন্তু পাঁচের ফুল, দুই কোমনে পাঁচের ফুল করব। এই জন্য আমি কিন্তু একটি পুঁথি কোমর নয় আসতে এখন আমি সামনে থেকে আটটি ফুল দিয়ে কিন্তু আটটি পুঁথিকে কোমর নিয়ে নিলাম। তাহলে রসদার মধ্যে থাকলো মোট দুটি পুঁথি। এখানে পাঁচের ফুল তৈরি করার জন্য বাম পাশে যে রসদা থাকবে বাম পাশের রসদার মধ্যে দিয়ে দিব কিন্তু আর তিনটি পুঁথি। দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার একটি পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এই লাইনটা আমরা কিন্তু সম্পূর্ণ লাইনটাই কিন্তু সবুজ কালারের পুঁথি দিয়ে কাজ করব। এখন আবার আমরা সামনে থেকে দুটি ফুল থেকে কিন্তু দুটি পুঁথিকে কোমর নিয়ে নেব। একটি ফুল থেকে একটি পুঁথি কোমর নিয়ে নিলাম, আবার সামনে থেকে আটটি ফুল থেকে কিন্তু আটটি পুঁথিকে কোমর নিয়ে নিলাম। একটি পুঁথি কোমর ন আছে আর সামনে থেকে দুটি ফুল থেকে দুটি পুঁথিকে কোমর নিলাম। তাহলে রসদার মধ্যে থাকলো মোট তিনটি পুঁথি। এখানে পাঁচে ফুল তৈরি করার জন্য বাম পাশে যে রসদাটা থাকবে বাম পাশের রসদার মধ্যে আমরা কিন্তু আর দিয়ে দিব দুটি সবুজ কালারের পুঁথি। দিয়ে দিলাম আর দুটি সবুজ কালারের পুঁথি। দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার আরেকটি পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এখানে আমার আরেকটি পাঁচের ফুল তৈরি হয়ে গেল। এখন আবার আমরা সামনে থেকে দুটি ফুল দিয়ে কিন্তু দুটি পুঁথিকে কোমর নিয়ে নেব। একটি ফুল দিয়ে একটি পুঁথি কোমর নিয়ে নিলাম, আবার সামনে থেকে আরেকটি ফুল দিয়ে কিন্তু আরেকটি পুঁথিকে কোমর নিয়ে নিলাম। একটি পুঁথি কমন নয় ছিল, সামনে থেকে দুটি ফুল দিয়ে দুটি পুঁথি কমন নিয়ে নিলাম। তাহলে রসদার মধ্যে থাকলো মোট তিনটি পুঁথি। এখানে পাঁচের ফুল তৈরি করার জন্য বাম পাশে যে রসদাটা থাকবে বাম পাশের রসদার মধ্যে আমরা কিন্তু দিয়ে দিব আর দুটি সবুজ কালারের পুঁথি। দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার আরেকটি পাঁচের ফুল তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু দুই কোমনে পাঁচের ফুল করে সম্পূর্ণটা লাইন তৈরি করে নেব। দুই কোমনে পাঁচের ফুল করে আমি চার নম্বর লাইনটি সম্পূর্ণটা লাইন কমপ্লিট করে নিলাম। এখন আমরা পাঁচ নম্বর লাইনে। পাঁচ নম্বর লাইনে আমরা কিন্তু করব দুই কোমনে চারের ফুল। এই জন্য একটি পুঁথি কোমর নয় আছে, এখন আমি সামনে থেকে আটটি ফুল থেকে কিন্তু আটটি পুঁথিকে কোমর নিয়ে নিলাম। তাহলে রসদার মধ্যে থাকলো মোট দুটি পুঁথি। এখানে চারের ফুল তৈরি করার জন্য আমরা বাম পাশের যে রসদাটা থাকবে এই বাম পাশের রসদার মধ্যে আমরা কিন্তু দিয়ে দিব আর দুটি পুঁথি। দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার একটি চারের ফুল তৈরি হয়ে গেল। এখন আবার আমরা সামনে থেকে দুটি ফুল দিয়ে কিন্তু দুটি পুঁথিকে কোমর নিয়ে নেব। দুটি ফুল থেকে দুটি পুঁথিকে কোমর নিয়ে নিলাম। তাহলে রসদার মধ্যে থাকলো মোট তিনটি পুঁথি। এখানে চারের ফুল তৈরি করব, যেন বাম পাশে যে রসদা থাকবে বাম পাশের রসদার মধ্যে আমরা কিন্তু দিয়ে দিব আর একটি পুঁথি। দিয়ে বিপরীত পাশের রসদা দিয়ে এখানে কিন্তু ঘর ক্রস করে দেব। ঘর ক্রস করে দিলে এখানে আমার আর একটি চারের ফুল তৈরি হয়ে যাবে। এখন আবার আমরা সামনে থেকে দুটি ফুল থেকে দুটি পুঁথিকে কোমর নিয়ে নেব। যেহেতু আমি এই লাইনের লাস্ট ফুলে চলে আসছি এই জন্য মাঝখান থেকে দুটি ফুল থেকে দুটি পুঁথিকে কোমর নিয়ে নেব। আর প্রথমে যে চারের ফুল করছিলাম এই চারের ফুলে কিন্তু এই পুঁথিটাকে কোমর নিয়ে নেব। কোমর নিয়ে নিলাম, তাহলে রসদার মধ্যে থাকলো মোট চারটি পুঁথি। এখানে আর কোনো পুঁথি অ্যাড করব না, এখানে শুধু মজবুত করে গিট দিয়ে দিব। দুই রসদা এখানে মজবুত করে শুধু গিট দিয়ে দিব। এভাবে আমরা মজবুত করে শুধু গিট দিয়ে দেব। এখানে মজবুত করে গিট দেওয়ার পরে আমরা দুই রসদার মাথা একখানে করে নেব। দুই রসদার মাথা একখানে করে আমরা এখানে বটা দিব। এই জন্য এখানে আমরা মোট তিনটি পুঁথি দিয়ে দিব। এভাবে আমরা কিন্তু তিনটি পুঁথি দিয়ে দিব।
এখানে তিনটি পুঁতে দেওয়ার পরে আমরা যেহেতু এটা চাবি রিং তৈরি করব, এই জন্য আমি দুই পাশের রসুতাটাকে দুই পাশে দিয়ে দিব। দেওয়ার পরে ডান পাশের যে রসুতা থাকবে এই ডান পাশের রসুতায় আমরা কিন্তু তিনটি পুঁতে দিয়ে দিব। এভাবে আমরা ডান পাশের রসুতায় তিনটি পুঁতে দিয়ে দিব। তারপরে বাম পাশে যে রসুতাটা থাকবে বাম পাশের রসুতের মধ্যেও আমি কিন্তু তিনটি পুঁতে দিয়ে দিব, দিয়ে এখানে মজবুত করে শুধু গিট দিয়ে দিব। মজবুত করে গিট দিয়ে দিব। গিট দেওয়ার পরে বাড়তি যে সুতাগুলো থাকবে সেগুলো কিছু পুঁতির মধ্য দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু কেচি দিয়ে কেটে দিব। এভাবে সামনে থেকে কিছু পুঁতির মধ্য দিয়ে দিব, তারপরে আমরা কিন্তু কেচি দিয়ে কেটে দিব। বাড়তি যে সুতাটা ছিল সেটা কিছু পুঁতির মধ্য দিয়ে দেওয়ার পরে কেচি দিয়ে কেটে দিলাম। সেই সাথে সাথে আমার কিন্তু স্ট্রবেরি চাবি রিং তৈরি করার কাজ শেষ হয়ে গেল। আপনারা যদি চাবি রিং সেট করতে চান তাহলে এই যে গোল অংশটা আছে এইটার মধ্যে কিন্তু এই রিংটাকে দিয়ে দিবেন। এভাবে ঘুরায় ঘুরায় দিয়ে দিলে কিন্তু এই রিংটা সেট হয়ে যাবে। এভাবে দেওয়ার পরে একটু ঘুরে ঘুরে দিয়ে দিলে সুন্দর মতো করে কিন্তু চাবি রিংটা সেট হয়ে যাবে। এভাবে ঘুরে ঘুরে দিয়ে দিলাম, সেই সাথে সাথে আমার কিন্তু চাবি রিংটা সুন্দর করে সেট হয়ে গেল। স্ট্রবেরির সাথে চাবি রিংটা সুন্দর করে কিন্তু সেট হয়ে গেল। আর আমার কিন্তু এই স্ট্রবেরি চাবি রিংটাও তৈরি করার কাজ শেষ হয়ে গেল। আমার এই স্ট্রবেরি চাবি রিং তৈরি করার কাজ আপনাদের যদি কোথাও বোঝার সমস্যা থাকে তাহলে আমাকে লিখে জানাইন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই স্ট্রবেরিটা আপনাদের কাছে কেমন লাগলো তাও আমাকে লিখে জানাইন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকেন, আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করেন, আর আমার আমার পরিবারের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।